বাজছে ঢাকঢোল আর কাঁসার ঘণ্টা, এর মাঝে নৃত্যের তালে তালে দর্শকদের আনন্দ। এরপর শুরু হয় লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে রক্ষা আর প্রতিপক্ষকে কাবু করার জন্য মেতে ওঠেন লাঠিয়ালরা। লাঠিয়ালদের লড়াই উপভোগ করতে নানা বয়সের মানুষ ভিড় জমায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাগুটিয়া ইউনিয়নের বাসাইল গ্রামের সাত্তার সর্দারের বাড়িতে, যেখানে হাততালিতে মুখরিত হয়ে ওঠে দর্শকরা। মাঠে জায়গা না পেয়ে কেউ গাছে ডালে, কেউ বা বাঁশ ঝাড়ে উঠে খেলা উপভোগ করেন। বর্তমান যুব সমাজকে ধ্বংসের হাত থেকে দূরে রাখার পাশাপাশি প্রতিবছর ঐতিহ্যবাহী এই লাঠি খেলা আয়োজনের দাবি স্থানীয় দর্শকদের। মানিকগঞ্জের দৌলতপুরে শত বছর ধরে চলছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এই লাঠি খেলা। লাঠি খেলা দেখিয়ে আনন্দ পান আয়োজনে অংশ নেয়া লাঠিয়ালরা। তাই তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বা বাইসাইকেলে করে ছুটে আসেন আয়োজন স্থলে। মানিকগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকা জুয়েল, আপডেট টিভি।